ডিয়ার অ্যাসপিরেন্টস, আমরা যখন পরীক্ষায় এই ধরনের সিম্পলিফিকেশন প্রশ্ন দেখে থাকি তখন কিভাবে সলভ করব আমরা, ঠিক আছে? মাত্র কয়েক সেকেন্ডে তোমরা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সলভ করে ফেলতে পারো। যেমন দেখো, এখানে যে প্রশ্নটা রয়েছে, আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে কত হচ্ছে 1/5 × 106 ইন্টু হচ্ছে 105, ওকে। তাহলে এখানে 5 দিয়ে কেটে দাও 21, দ্যাট ইজ 21/106 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাত্র কয়েক সেকেন্ড সময় তোমাদের লাগবে কিন্তু এইভাবে যদি সলভ করতে চাও তোমরা। যেমন এই প্রশ্নটা দেখো কত রয়েছে, 1 - কত হচ্ছে 1/20² মানে হচ্ছে 400, ঠিক আছে? আর এখানে হচ্ছে 2² মানে 4, তাহলে হচ্ছে আমাদের 99 / কত হচ্ছে 400, ওকে। দেখো কয়েক সেকেন্ডই সময় লাগবে তোমাদের। এবং এখানে রয়েছে কত, 3/2 ইন্টু রয়েছে কত 4/3, আপ টু রয়েছে কত ইন্টু 50 + 1 হচ্ছে 51/50, দ্যাট ইজ কত হচ্ছে 3 × 3, কেটে যাচ্ছে 4 কাটছে 50 কাছে, যা দ্যাট ইজ কত হচ্ছে 51/2 হচ্ছে 25.5। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি তোমরা পরীক্ষায় দেখে থাকো জাস্ট কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে, ওকে। তো শুরু করছি আজকের সেশন, দেখে নেবো প্রত্যেকটা প্রশ্নের জন্য কী ট্রিক্স আমরা ইউজ করছি। ওয়েলকাম সকলকে নিবারণ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেল। শুরু করছি আজকের সেশন, দেখবো আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য কী রয়েছে। দেখো এই প্রশ্নটা আমি সলভ করে দিয়েছি এবং কীভাবে সলভ করতে আমি সলভ করেছি যাতে এত কম সময় হচ্ছে এটা অবশ্যই তোমাদের জানার ইচ্ছে হচ্ছে। তো ডেফিনেটলি দেখো কীভাবে সলভ করেছি আমি। এখানে দেখো নিচে এগুলো কিন্তু রয়েছে 1 × 6, 6 × 11, 11 × 16, এইভাবে রয়েছে 101 × 106, ওকে। তো এখানে দেখো ডিফারেন্স হচ্ছে কত, 5 রয়েছে। সমস্ত ক্ষেত্রে ডিফারেন্স ইকুয়াল থাকবেই থাকবে, ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এই এটা নিয়ে কোনো চিন্তা বিষয় নেই, কারণ ডিফারেন্স সেমই রয়েছে আমাদের। তো এখানে দেখো যখন ডিফারেন্স থাকবে 5, তখন আমরা নেব 1/5, অর্থাৎ ডিফারেন্স যেটা থাকবে সেটাকে নিচে লিখবো, ইনটু করবে ব্র্যাকেট নিয়ে নেবে একবারে 1/, এখানে সবথেকে ছোটো ভ্যালুটা তুলে নেবে নিচে, মাইনাস করবে 1/, এখানে সবথেকে বড় ভ্যালুটা তুলে নিয়ে আসবে নিচে, ওকে। এটাই তো আমি করেছিলাম ভাই, অর্থাৎ 1/5 × এখানে দেখো 106 হচ্ছে লসাগু, তাহলে 1 × 106 মানে 106, -1 মানে হচ্ছে 105। আমি কিন্তু এই লাইনটা স্টেপ জাম্প করেছিলাম, বিকজ এটা তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরাও কিন্তু এটা করে ফেলতে পারবে, ঠিক আছে? তো এখান থেকে দেখো 5 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে 5 × 21, অর্থাৎ 21/106, অর্থাৎ প্র্যাকটিস তুমি যত করবে তত কিন্তু এই ধরনের প্রশ্ন জাস্ট কয়েক সেকেন্ডে সলভ করে ফেলতে পারবে। তো অ্যান্সার হচ্ছে 21/106। বুঝতে পেরেছ আশা করি, যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, নেক্সট কোশ্চেন কীভাবে সলভ করা যায়, সেম প্যাটার্ন প্রশ্ন রয়েছে, ওকে। আশা করি যদি কারো কোনো রকম কনফিউশন থাকে তাহলে এখন কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়েই যাবে তোমাদের, ঠিক আছে? এবং ততক্ষণ পর্যন্ত আমরা সলভ করতেই থাকবো যতক্ষণ কনসেপ্ট ক্লিয়ার না হয়, ওকে। দেখো এখানে সেম রয়েছে, দেখো পার্থক্য রয়েছে কত, 3 রয়েছে, পার্থক্য 3 রয়েছে, পার্থক্য রয়েছে 3, এবং লাস্টেও পার্থক্য রয়েছে 3। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে ভাই, পার্থক্য যা থাকবে সেটাকে নিচে লিখতে বলেছি, ব্র্যাকেট স্টার্ট করবে, এবং 1/ সবথেকে ছোটো ভ্যালু রয়েছে এখানে কত, 2 রয়েছে, 1/2, মাইনাস এখানে সবথেকে বড় ভ্যালু রয়েছে 26, অর্থাৎ কত 26, ওকে। তাহলে এখান থেকে 1/3 × কত হচ্ছে ভাই, লসাগু হচ্ছে 26, তাহলে 26 এখানে হচ্ছে 26 মাইনাস হচ্ছে 1 মানে হচ্ছে 25, সরি ভাই, 2 দিয়ে এখানে 26 ভাগ করলে কত হচ্ছে 13, মাইনাস 1 মানে হচ্ছে কত 12। তাহলে এখান থেকে 3 দিয়ে যদি আমরা কেটে দিই, 3 × 4 = 12, 2 + 13, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 2/13, ওকে। 2/13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে আশা করি, আর কোনো কনফিউশন নেই। যদি কোনো রকম কনফিউশন এখনও থেকে থাকে, সেম প্যাটার্নের কোশ্চেন দেখতে আলাদা, ওকে, দেখতে আলাদা, আমরা একই রকম প্যাটার্ন তৈরি করে নেব এবং সেটা তৈরি করতে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে তোমাদের, ওকে। 1/2 রয়েছে, 1/6 + 1/12 + 1/20, আপ টু রয়েছে 1 × 1/110, ওকে। এটাকে আমরা তৈরি করে নিতে পারি আগের মতো করে, ইকুয়াল করবে 1/2 মানে 2 × 1 × 2 প্লাস হচ্ছে কত 6 মানে হচ্ছে 2 × 3 প্লাস হচ্ছে কত, একবারে শেষে চলে এসো 10 × 11, এবং মাঝেরগুলো যদি আমরা দেখতে চাই দেখো 12 মানে হচ্ছে 3 × 4 ছিল, 20 মানে হচ্ছে 4 × 5 ছিল, ওকে। তো এখানে ডিফারেন্স যদি চেক করা যায়, ডিফারেন্স হচ্ছে 1, ডিফারেন্স 1 রয়েছে, ঠিক আছে? ডিফারেন্স 1 থাকা মানে আরও সহজ হয়ে গেল, তাহলে 1/(difference 1) মানে 1ই হচ্ছে, ইন্টু ব্র্যাকেট স্টার্ট করে দাও 1/ সবথেকে লোয়েস্ট ভ্যালু এখানে 1 রয়েছে, 1/1 মানে 1, মাইনাস রয়েছে 1/
সব থেকে বড় ভ্যালু এগারো, তাহলে এগারো কে এগারো মাইনাস এক মানে হচ্ছে কত ভাই, দশ বাই এগারো, দশ বাই এগারো হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে সকলের একদম? যদি ক্লিয়ার না হয়ে থাকে নেক্সট দেখো, সেম টাইপ কোশ্চেন তোমাদের জন্য কোশ্চেন নম্বর ফোর রয়েছে, এবং এখানে তোমরা কিন্তু একবার এখানেই ব্রেক করে নিতে পারো যে চার গুণন পাঁচ মানে চার পাঁচে কুড়ি, তিরিশ মানে হচ্ছে পাঁচ গুণন ছয়, এবং এখানে হচ্ছে ছয় গুণন সাত, এবং এখানে প্লাস হবে অবশ্যই, এবং শেষে রয়েছে কত এখানে এগারো গুণন বারো, ঠিক আছে এগারো গুণন বারো। একটা জিনিস খেয়াল রাখবে, যেটাতে শেষ হয় সেটাতেই শুরু হয় পরেরটা, দেখো চার পাঁচ এখানে পাঁচ ছয় ছয় সাত, ঠিক আছে আগেরগুলোও তাই রয়েছে খেয়াল করো। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে বাই ডিফারেন্স, দেখো ওয়ান ডিফারেন্স ওয়ান ডিফারেন্স ওয়ান রয়েছে, তাহলে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান হচ্ছে, ব্র্যাকেট স্টার্ট করে দাও, ওয়ান বাই ডিফারেন্স এখানে সবথেকে ছোটো রয়েছে কত ফোর, ওয়ান বাই ফোর মাইনাস হচ্ছে এখানে সবথেকে লার্জেস্ট রয়েছে কত টুয়েলভ, তাহলে ওয়ান বাই টুয়েলভ। ওকে তাহলে এখানে হচ্ছে আমাদের লসাগু বারো, তিন চারা বারো মানে তিন মাইনাস এক মানে হচ্ছে কত দুই, এটুকু তো একবারে করতেই পারবে তোমরা মাইন্ডে, তাহলে ওয়ান বাই সিক্স হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে, ওয়ান বাই সিক্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, এবং প্রত্যেকের একদমই প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বলে আমি আশা রাখছি, ঠিক আছে। এবং নেক্সট কোশ্চেন দেখো, আরেকটু যদি অ্যাডভান্স লেভেল থাকে এই সেম প্যাটার্ন কিন্তু একটু অ্যাডভান্স, ঠিক আছে দেখতে বুঝতে পারছো, মনে হচ্ছে অনেক কিছু রয়েছে বাট কিছু নেই, জাস্ট কয়েক সেকেন্ডে তোমরা কিন্তু সলভ করে ফেলতে পারবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা রকম কিন্তু একটু কাজ রয়েছে প্রত্যেকটা ট্রিক্সের সাথেই, ঠিক আছে। তো এখানে দেখো একই ট্রিক্স আমরা ইউজ করবো, বাট এখানে রয়েছে আমাদের স্কোয়ার, আমরা তো স্কোয়ার দিয়ে শিখে নিই এর আগে, সেই জন্য বলছি তোমরা স্কোয়ার ধরে নাও যে নেই এখানে, তাহলে তো শিখেছো, উপরে পাঁচের আগে তো ছিল না, সাত ছিল না, নয় ছিল না, কিন্তু এখন থাকবে কারণ স্কোয়ার রয়েছে, অ্যাডজাস্ট করার জন্য এই ভ্যালুগুলো এসেছে, এবং এই ভ্যালুর দিকে তাকানোর কোনো প্রয়োজন তোমাদের নেই, ঠিক আছে। যখন স্কোয়ার থাকবে তখন দেখবে উপরে এক থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, যেমন আগের কোশ্চেনগুলো স্কোয়ার ছিল না, যে কারণে কিন্তু আগের কোশ্চেনগুলো উপরে সব এক 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 ছিল, ঠিক আছে। যখনই স্কোয়ার থাকবে তখনই দেখবে যে উপরের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটা নিয়ে তোমরা কিন্তু চিন্তিত হওয়ার কোনো তোমাদের কারণ নেই। শুধু দেখবে এখানে কত রয়েছে দুই, এখানে রয়েছে তিন, স্কোয়ারের দিকে তাকাবে না, এখানে রয়েছে তিন, এখানে চার, তাহলে ডিফারেন্স কত দেখে নাও, দুই আর তিনের ডিফারেন্স এক, তিন চারের ডিফারেন্স এক, শেষের সংখ্যায় চলেছে উনিশ আর কুড়ি, ডিফারেন্স কত এক, আমাদের অ্যান্সার কী হয় ওয়ান বাই ডিফারেন্স, ঠিক আছে ওয়ান বাই ডিফারেন্স কত, ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হচ্ছে, তাহলে লেখার দরকার ছিল না, যাই হোক আমি বোঝানোর জন্য লিখছি। ব্র্যাকেট স্টার্ট করে দাও, ওয়ান বাই সবথেকে লোয়েস্ট ভ্যালু কত রয়েছে এখানে, এবারে স্কোয়ার সমেতে নেবে, ঠিক আছে এবার স্কোয়ার সমেতে নেবে, অর্থাৎ এখানে কত রয়েছে দুইয়ের স্কোয়ার মানে হচ্ছে চার, তাহলে ওয়ান বাই ফোর নেবে, মাইনাস ওয়ান বাই লার্জেস্ট কত রয়েছে কুড়ির স্কোয়ার মানে হচ্ছে চারশো, আমি এটা করে দিয়েছিলাম না তোমাদের মুখে মুখে হয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দেখো চারশো, চার দিয়ে একশো, চারশোকে ভাগ করলে একশো, মাইনাস হচ্ছে এক মানে হচ্ছে নাইনটি নাইন। বুঝতে পেরেছো ভাই, সেম প্যাটার্ন রয়েছে তোমাদের, এগুলো জাস্ট দেখতে আলাদা রয়েছে, একটুখানি চেঞ্জ করলে কিন্তু তোমরা একদম একই নিয়মে সবগুলো সলভ করে ফেলতে পারছো, বুঝতে পেরেছো আশা করি, বুঝতে পেরেছো। যদি কোনো রকম কনফিউশন কারো থাকে তাহলে নেক্সট কোশ্চেন, এবং আমি অবশ্যই বলবো তোমাদেরকে যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, কারণ এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা আমাদের চ্যানেলে পেতেই থাকবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা সেশন যাতে কোনো রকম মিস না হয় সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবে। দেখো এখানেও একই ট্রিক্স রয়েছে, উপরে দেখো বলেছিলাম চেঞ্জ থাকবে, তিন পাঁচ সাত রয়েছে, যা ইচ্ছে থাকুক দেখার কোনো প্রয়োজন নেই তোমাদের, শুধু এখানে দেখো কত রয়েছে এক দুই দুই তিন, ডিফারেন্স দেখো এক আর দুই ডিফারেন্স এক, শেষেরটা নয় দশে ডিফারেন্স এক, তাহলে ওয়ান বাই ডিফারেন্স মানে ওয়ান বাই ওয়ান ওয়ান থাকছে, ওয়ান বাই ব্র্যাকেট স্টার্ট করে দাও, নিচে দেখো একের স্কোয়ার মানে এক, তাহলে ওয়ান বাই ওয়ান, আলটিমেটলি ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হচ্ছে, মাইনাস ওয়ান বাই এখানে কত রয়েছে শেষেরটা দেখো দশের স্কোয়ার মানে হচ্ছে কত একশো, ঠিক আছে তাহলে হচ্ছে একশো মাইনাস এক মানে হচ্ছে নাইনটি নাইন ডিভাইডেড বাই হান্ড্রেড হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে নাইনটি নাইন ডিভাইডেড বাই হান্ড্রেড দ্যাট ইজ অপশন এ। দেখো নেক্সট রয়েছে, এটা আলাদা প্যাটার্ন রয়েছে, ঠিক আছে আলাদা টাইপ রয়েছে, আলাদা ট্রিক্স রয়েছে। দেখো এখানে জাস্ট কী করবে, ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটা ক্যালকুলেশন করে নাও, দুই একে দুই আর একে তিন বাই দুই ইনটু, তিন আরকে তিন আর একে চার বাই তিন ইন্টু, চারকে চার আর একে পাঁচ বাই চার ইন্টু, আপ টু রয়েছে কত পঞ্চাশ একে পঞ্চাশ আর একে একান্ন বাই কত হচ্ছে পঞ্চাশ। এখানে আমরা দেখো ক্যান্সেল করতে পারবো, কোনটা ক্যান্সেল হচ্ছে তিনের সাথে তিন, চারের সাথে চার,
পাঁচের সাথে পরের পাঁচ থাকবে সেটা যাবে, এবং এই পঞ্চাশের সাথে আগের পঞ্চাশ যাবে যেটা উপরে থাকবে। সবগুলো লেখা সম্ভব হয়নি, কারণ ধরবে না এতগুলো, তো সেই জন্য আমাদের জাস্ট পড়ে থাকবে এখান থেকে সব থেকে নিচে থাকলে টু, আর এখানে থাকবে সব থেকে বড় সংখ্যাটা 51। দ্যাট ইজ 51/2 যদি আমরা ভাগ করে দিই দুই দিয়ে কত হচ্ছে 25.5। ঠিক আছে, 25.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, সেম টাইপের রয়েছে, শুধুমাত্র মাইনাস রয়েছে, কিন্তু আমরা একইভাবে করবো, দুই একে দুই মাইনাস এক এবার, ঠিক আছে, অর্থাৎ 1/2 ইন্টু করবে 3 একে 3 - 1 মানে হচ্ছে 2/3, ইন্টু করে দাও 4 একে 4 - 1 মানে হচ্ছে 3/4, ইন্টু করে দাও আপ টু কত রয়েছে শেষের টার্মটা 19 একে 19 - 1 মানে হচ্ছে 18/19। ওকে, এবার কোন টার্মগুলো কাটছে দেখো, এটার সাথে আগেরটা যাচ্ছে, এটার সাথে আগেরটা যাচ্ছে, এটার সাথে তার পরের যেটা ছিল সেটা যাবে, এবং এটার সাথে তার আগেরটা যাবে, অর্থাৎ এবার পড়ে থাকলো এখানে নিচেরটা, ঠিক আছে, 19, আর এখানে থাকলো উপরেরটা, যখন মাইনাস থাকে তখন উল্টে গেল, দেখেছো, অর্থাৎ 1/19, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শেষে দেখো আরও একটা রয়েছে আমাদের, কোশ্চেন নম্বর 9 রয়েছে, ঠিক আছে, কোশ্চেন নম্বর 9, 1/11 রয়েছে এখানে, প্লাস যদি বাকিটুকু আমি দেখি এতটা, তাহলে কীভাবে আগের মতোই করা যেতে পারে আমি একটু দেখে দেখিয়ে দিই তোমাদের, 1/2 + 1/2 × 3 + 1/3 × 4 প্লাস আপ টু রয়েছে কত, +1/10 × 11। ওকে, তাহলে এই দেখো এখানে টার্মগুলো 1 আর 2, পার্থক্য 1, 2 আর 3, পার্থক্য 1, তাহলে 1/11 থেকে গেল, প্লাস হচ্ছে 1/ডিফারেন্স মানে 1 × ব্র্যাকেটের ভেতরে থাকবে 1/লোয়েস্ট ভ্যালু 1 মানে 1 মাইনাস এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1/11, অর্থাৎ এটা এটা ক্যান্সেল হয়ে গেল, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1। বুঝতে পেরেছো? ভেরি ইন্টারেস্টিং, এখানে 1/ডিফারেন্স মানে 1ই হচ্ছে, যেহেতু পার্থক্য 1 রয়েছে, এবং 1/সবথেকে লোয়েস্ট ভ্যালু 1, তাহলে 1/1 মানে 1, একবারে 1ই লিখেছি আমরা, -1/সবথেকে হাইয়েস্ট ভ্যালু 11, তাহলে আমরা অ্যান্সার পেলাম কত, 1। বুঝতে পেরেছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো প্রত্যেকটা কোশ্চেন, তোমাদের কিন্তু আশা করি তোমরা কয়েক সেকেন্ডে এই ধরনের প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারবে এবং কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে আগামীকাল ঠিক রাত্রি 8টার সময়। প্রত্যেক ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।